আসসালামু আলাইকুম। শপিফাই বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের পাঠে আপনাদেরকে স্বাগতম। গত পাঠে আমরা প্রোডাক্টের অপশনটি করেছিলাম, এই সেকশনটি আমরা করেছিলাম দুটি সেকশনে ভাগ করে। তো বর্তমানে এখানে একটি টেস্টিমোনিয়াল আছে, এই সেকশনটি করব। তাহলে এটি একটি একটি এক কলামের সেকশন। আমি এড এলিমেন্টে ক্লিক করব, ক্লিক করার পর তারপর লেআউটে যাব, লেআউটে গিয়ে এখান থেকে একটি সেকশন নিয়ে আসলাম। এটি কিন্তু ফুল হোয়াইট। তো এখন আমাকে কি করতে হবে, এই সেকশনে একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি, এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে তারপর স্টাইলে যাব, স্টাইলে গিয়ে তারপর এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়ে দেওয়ার পর তারপর আমাকে কি করতে হবে, একটি টেস্টিমোনিয়াল নিয়ে আসতে হবে। টেস্টিমোনিয়াল নিয়ে আসার জন্য এখানে ক্লিক করে দেখি, এই যে অ্যাড সেকশন, এই জায়গায় ক্লিক করার পর তারপর আমি এখানে পেয়ে গেছি টেস্টিমোনিয়াল। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি কোন ধরনের টেস্টিমোনিয়াল নেব, এই টেস্টিমোনিয়ালটি মেবি ইউজ করেছে। আচ্ছা আমি একটু দেখি, নিচের দিকে ছবি আছে। আচ্ছা এটি মেবি, এটি একটি ফুল সেকশন। এখানে আমাকে আর কিছু করতে হবে না, এখান থেকে আমি এই সেকশনটিকে ডিলিট করে দেব। তারপর এখানে ক্লিক করব, টেস্টিমোনিয়ালে ক্লিক করব, এ নিচে ছেড়ে দেব। টেস্টিমোনিয়ালটি দেখতে দেখলাম একরকম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটি আচ্ছা, এটি আবার ডিলিট করে দেই, হয়তো কোনো সমস্যা হয়েছে, আবার ট্রাই করি। এটি নিয়ে দেখি, এই টেস্টিমোনিয়ালটি ঠিক আছে। বাট প্রথমে যে টেস্টিমোনিয়ালটি নিয়েছিলাম এখানে একটু সমস্যা করতেছিল, মেবি হয়তো এটিতে কোনো সমস্যা আছে বা কিছু এরকম কিছু হতে পারে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে কালারটি চেঞ্জ করে দেখি। কালারটি চেঞ্জ হয়েছে, কিন্তু
আচ্ছা এই কালারটি এখান থেকে আমি কপি করে নেব আবার। তারপর এখান দিয়ে দিলাম স্লাইড যে আছে স্লাইডের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কোনো অপশন আছে কিনা? আছে। স্লাইডে ব্যাকগ্রাউন্ডের চেঞ্জের অপশন আছে, বাট এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটি কি করেছি, এখানে হোয়াইট ছিল, আমি যে দেখেন আবার দেখাচ্ছি আপনাদেরকে, একটু এখানে হোয়াইট করে দিই। আচ্ছা তো এখন হচ্ছে দেখেন, আমি আপনারা একটু মনোযোগ সহকারে অনেক সময় কাজ করতে হবে, কারণ অনেক সময় একটু সমস্যা হয়। দেখেন এখানে কিন্তু আমি এই সেকশনে প্রথমে ক্লিক করেছি, ক্লিক করে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তারপর আবার এখানে ব্লকে ক্লিক করার পর কি হয়, শুধু এই ব্লকের কালার চেঞ্জ হয়, কিন্তু এই যে স্লাইড উপরে আপনারা লেখা মেবি দেখতেছেন স্লাইড ওয়ান, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর এই যে কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমি কালারটি তুলে দিলাম। তুলে দেওয়ার পর কি হলো, আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক সব কিছু। এখন এখানে বর্তমানে দেখেন এখান থেকে আমি টেক্সটগুলো চেঞ্জ করতে পারতেছি সবগুলো। এই জায়গা থেকে আমি এটি কপি করে নিলাম, কপি করে নিয়ে তারপর অবশ্যই জেনারেলে যাব, তারপর এই জায়গায় দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এটির কালার চেঞ্জ করব, কালার কি আছে, কালার হোয়াইট। হোয়াইট তারপর টাইপোগ্রাফি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এই টাইপোগ্রাফি এখানে দিয়ে দেব। তারপর ফন্ট সাইজ মেবি আরো একটু বড় আছে, ওকে। তারপর কি আছে, তারপর কিছু টেক্সট আছে এখানে, আর টেক্সটগুলো থাক, এই টাইটেলটি এখান থেকে আমি ডিলিট করে দেব, দরকার নেই। তারপর এই যে টেক্সট আছে এগুলো কালার কি আছে, এগুলো হোয়াইট আছে, তাহলে এগুলোকে আমি হোয়াইট করে দেব। উপরে যাব, যাওয়ার পর এখানে হোয়াইট করে দেব। তারপর কি আছে, নাম আছে, নামটি এভাবে কিন্তু কপি করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করে কপি করতে হবে যদি আপনার কপি করার প্রয়োজন হয়। আর না হয় এখানে তার নাম দেওয়া আছে, শুধু আপনি কালার চেঞ্জ করে দেবেন, আর না হয় এখানে কন্টেন্টে এসে, জেনারেলে এসে কন্টেন্টে এসে নামটি চেঞ্জ করে দেবেন। আমি হোয়াইট করে দিচ্ছি, তো ফন্ট সাইজটি একটু বড় করে দেব। এখন কি আছে, পরে আরো একটি স্লাইড আছে, সেম স্লাইডটি, পরের স্লাইড। এখন যদি আমি জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পর দেখেন এখান থেকে যদি আমি কপি করি, কপি স্লাইড, কপি স্লাইড, আর কপি স্লাইডের পর যে স্লাইডগুলো আছে এগুলো আমি ডিলিট করে দেব, তখন আবার কি করতে হবে না, আমাকে নতুন করে এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু চেঞ্জ করতে হবে না, তখন শুধু আমাকে কি করতে হবে, এই জায়গায় একটি ক্লিক করব, তারপর এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে শুধু টেক্সটগুলো চেঞ্জ করব, শুধু টেক্সটগুলো চেঞ্জ করব, শুধু টেক্সটগুলো চেঞ্জ করব। আবার তিন নম্বরটা ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর টেক্সটগুলো চেঞ্জ করব, টেক্সটগুলো চেঞ্জ করব, ছবি চেঞ্জ করব। তো এভাবে আমরা টেস্টিমোনিয়ালটি করতে পারি। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে টেস্টিমোনিয়াল তৈরি করতে হয়। একটু খুঁজে দেখবেন, অনেক সময় দেখা যাবে এক একটি উইজেট দিয়ে আপনি এক এক ধরনের কাজ করতে পারেন, আবার ভিন্ন কাজও করতে পারবেন আপনি। স্লাইড প্রথমটিতে ক্লিক করি, ক্লিক করার পর স্লাইডে ক্লিক করি,
ক্লিক করার পর এখানে আপনি খুঁজে দেখবেন আর কোন ধরনের কিছু আছে কিনা বা কোন ধরনের স্টাইল দেওয়া যায় কিনা, ফন্ট সাইজ, ফন্ট এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, ইনলাইন, এতটুকু। না, তেমন কিছু এখানে দেওয়া যায় না। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা এতটুকু করতে পারলাম। তারপর কি আছে? তারপর আবার এই জায়গায় একটি সেকশন আছে, এটি ব্লগ পোস্টের জন্য। তাহলে আমরা এই জায়গায় একটি, এই যে সেকশনটি, এখান থেকে ডুপ্লিকেট, কপি স্টাইল, পেস্ট, সেভ সেকশন, ডুপ্লিকেট করে কিন্তু কি হয় যে ড্রাগ করে নিচের দিকে নেওয়া খুবই কঠিন হয়ে যায়। এই দেখেন, স্ক্রল হয় না, এই একটি প্রবলেম, স্ক্রল হয় না। তো আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করে করে প্রথমে এই জায়গায় নিয়ে আসতে হবে, নিচের দিকে নিয়ে আসলেন, তারপর আবার একটু নিচের দিকে নিয়ে আসলেন, এভাবে করতে পারেন। আর যদি আপনার ঝামেলা যদি হয় তাহলে কি করবেন, নতুন করে তৈরি করে ফেলবেন, শেষ। তাহলে একটি সেকশন এখানে নিয়ে নিচ্ছি, সেকশনটি নিয়ে নেওয়ার পর তারপর দুটি টাইটেল এখানে লাগবে, হেডিং এ ক্লিক করলাম, ক্লিক করার পর দিয়ে দিলাম, তারপর এই জায়গা থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেওয়ার পর স্টাইলে যাব, তারপর কালার কি আছে এখান থেকে কালার দিতে হবে, কন্টেন্ট কালার, তারপর ফন্ট চেঞ্জ করলাম, তারপর ফন্ট সাইজটি বড় করে দিলাম। তারপর এখান থেকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে জেনারেলে এসে টেক্সটটি পেস্ট করে দিলাম। তারপর এই জায়গায় গিয়ে আমি কি কালার টিক আছে, কালার টিক দেবে, জাস্ট এই জায়গায় আমি কি করলাম, এই যে ফন্ট ফ্যামিলি ছিল, তারপর এই জায়গায় আসব, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে যে মার্জিন আছে এটাকে আমি 1% করে দেব, ও উপর দিকে না, নিচ থেকে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা করেছি। তারপর কি আছে এখানে, ব্লগ আছে, এই হচ্ছে সমস্যা। তো ব্লগ অবশ্যই আপনার পোস্ট করা থাকতে হবে, এই যে ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট আপনারা কিভাবে করবেন আমি দেখিয়ে দিয়েছিলাম, প্রথম যখন ভিডিও তৈরি করেছি তখন সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ব্লগ পোস্ট তৈরি করবেন। তো এখানে টাইটেল, তারপর কি আছে, তারপর একটু টেক্সট, তারপর এখানে একটি ইমেজ আছে, যদি ইমেজ চান এখানেও দিতে পারেন, এখানে দেওয়ার আর না হয় ফিচার ইমেজ শুধু দিলে হবে কিন্তু শো করবে না এখানে। তারপর ইমেজে ক্লিক করেন, ক্লিক করার পর আপলোডে ক্লিক করেন, ক্লিক করে ইমেজটি এখানে আপলোড করে দেন। সিলেক্ট করেন, তারপর ইনসার্টে ক্লিক করেন, তারপর এখানে ফিচার ইমেজে ইমেজটি দেখিয়ে দেন। এতটুকু হয়ে যাওয়ার পর অবশ্যই ভিজিবল ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করবেন। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে আমাকে খুঁজতে হবে যে ব্লগ পোস্ট কোথায় আছে, প্রোডাক্ট, প্রোডাক্ট সাজেশন, নিউজ লেটার, প্রোডাক্ট স্পেসিফিকেশন,
এই যে ব্লক এখানে কি রকম আছে আমি একটু দেখি। লিস্ট না, লিস্টের মতো না। ব্লক পোস্ট ইমেজ, ব্লক পোস্ট ডিটেলস, ব্লক পোস্ট টাইটেল, ব্লক পোস্ট কন্টেন্ট, ব্লক ভিউ পোস্ট। আচ্ছা এক একটি করে দেখি কি রকম। মেবি এরকমই হবে। এই যে বর্তমানে যেটি আছে এখান থেকে আমি ড্রাপ করে, না সরি কিছু ভুল হচ্ছে, প্রথমে একটি সেকশন অবশ্যই নিতে হবে। সেকশন যদি আমি না নেই, সেকশন না নিলেও হবে আশা করা যায়। একেবারে নিচের দিকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে নিউজ আছে, তারপর দেখেন একটি ব্লগ পোস্ট এখানে শো করেছে। যেহেতু বর্তমানে ব্লগ পোস্ট আর নেই, এখানে কয়টি শো করবে, এখানে পার আইটেম 4টি, তারপর পার র 4টি, যে 4টি আইটেম না, এখানে বললাম না 4টি না 3টি আইটেম হবে, তখন কি হবে 3টি আইটেমের হবে। তারপর এখানে ভিউ ডিটেলস আছে, যদি আপনি অন্য কোনো কিছু নিয়ে আসেন, অন্য কিছু বলতে এখান থেকে যদি আপনি অন্য কোনো স্টাইলে নিয়ে আসেন তাহলে হয়তো এটি পেয়ে যাবেন। হ্যাঁ এই যে ভিউ ডিটেলসে এখান থেকে যে কোনো একটি আপনি ড্রাপ করে, সরি আর দিতে একটু ভুল হয়েছে, আমি বেশি করে ফেলেছি। আচ্ছা আবার নতুন করে নিয়ে আসি, সমস্যা নয়। লিস্টে ক্লিক করলাম, ক্লিক করে তারপর নিচে ড্রাগ করে ছেড়ে দিলাম, তারপর ওই জায়গা থেকে আমি দেখিয়ে দিলাম, তারপর সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর বললাম যে না 3টি হবে, তারপর আবার এখানে ক্লিক করলাম, এই শপিফাই আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ভিউ, এটি এখান থেকে এই জায়গায় ছেড়ে দেব। ছেড়ে দিলে কি হবে দেখেন, এখানে ভিউ ডিটেলস চলে আসছে। এখন ফন্ট সাইজ এগুলো আপনি বড় করলে ঠিক হয়ে যাবে, যদি একটু বড় আকারে চান তাহলে এখানে এই দেখেন ফন্ট সাইজ আছে, এখানে যদি একটু বড় করেন তাহলে ঠিক হয়ে যাবে। ইমেজ হাইটটা একটু যদি আমি বড় করে দিই, না এখন কি হবে, মানে ইমেজ হাইটটি একটু সমস্যা ছিল, আমি হাইটটি এখান থেকে ঠিক করে দিয়েছি। ফিক্সড হাইট আমি এখান থেকে তুলে দিলাম, তখন ফিক্সড আর থাকবে না, অটো যে হাইট আছে এটি অটোমেটিক পেয়ে যাবে। এখানে যদি আমি এটি তুলে দিই তাহলে সবচেয়ে ভালো হয়। তারপর এখানে এই যে ভিউ ডিটেলস একটু বড় হয়ে গেছে, তারপরে আপনি যে টাইটেল এগুলো আপনি কিন্তু চাইলে একটু ছোট বড় করতে পারবেন, কিন্তু এখানে ডিফল্ট যা পাচ্ছে ততটুকু দেখাচ্ছে। ওকে তারপর এই জায়গায় একটি কালার দেখাচ্ছে, কালার অবশ্যই আপনি দিতে পারবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে কন্টেন্ট কালার আছে, এই জায়গায় গিয়ে আপনি কালার দিতে পারবেন। মনে করেন এই কালার যদি দিতে চাই তাহলে দেখেন এই কালারটি এখানে দেওয়া গেছে, কালার নিয়ে কোনো সমস্যা নয়। এখন যদি এখানে কিন্তু দুটি একটি শো করতেছে, যখন আপনি পোস্ট অনেকগুলো আপলোড করবেন যে তখন কিন্তু এখানে একটি আর শো করবে না, তখন যে আপনি এখানে তিনটি আপনার শো করবে। আচ্ছা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এই ইমেজটি ডাউনলোড করি, তারপর এখান থেকে এটি ডাউনলোড করি, ডাউনলোড করে তারপর ক্রিয়েট অ্যানাদার পোস্ট,
তারপর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই টেক্সটটি এখান থেকে কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। ইমেজটি দেওয়ার দরকার নেই, এখানে আমি শুধু ফিচার ইমেজ দিয়ে দেব। তারপর এখানে ভিজিবল দিব দেবো অবশ্যই, যদি আপনি ভিজিবল না দেন তাহলে কিন্তু শো করবে না। তারপরে এই পোস্টটি ক্রিয়েট অ্যানাদার পোস্ট টাইটেলে ক্লিক করব। তারপরে এই জায়গা থেকে আমি ইমেজটি দিয়ে দেব, ভিজিবলে ক্লিক করব। ক্লিক করার পর সেভে ক্লিক করব। এতটুকু যখন আমি করেছি, এখন আমি কি করব, একটু সেভ করে নেই। সেভ করে পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পর এখন অনলাইন স্টোরে একটু ভিজিট করে দেখি। এখন দেখেন এখানে কিন্তু পোস্টগুলো শো করতেছে, কিন্তু আপনি চাইলে এখানে পোস্ট, এখানে কিছু আমি যদি দেখাই, এখানে কিন্তু অনেক বড় বড়, কিন্তু এই জায়গায় একটু ছোট ছোট অথবা এক সাইডে চলে আসছে। এই সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর সেন্টারে ক্লিক করব। তারপর সেভে ক্লিক করব। পাবলিশে ক্লিক করব। সেন্টার করার পর কি হয়েছে, সেন্টার করার পর সবকিছু সেন্টার হয়েছে, বাট আমি এগুলো সেন্টার করতে চাইনি। তাহলে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেখানে সেন্টার আছে এখানে সেন্টার থেকে উঠিয়ে দেব। তারপর এই যে ব্লগ, এই যে পোস্টের যে এখানে ক্লিক করেছি, এই যে আপনি যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই পোস্ট আবার এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন ব্লগ পোস্ট লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা যায় কি না। এখন অনেকটা বড় হবে। এখন দেখেন কি হয়েছে, সবকিছু অনেক বড় করে দেখাচ্ছে আমাদের এই টেমপ্লেটের মতো সবকিছু। এভাবে আপনারা একটু গাটাগাটি করে দেখবেন এখানে আমি কি করেছি। এখানে জাস্ট আমি এই সেকশনে ছিল, সেকশনে প্রথমে সেন্টার করেছিলাম, হয়নি, তারপর আমি কি করেছি এই জায়গায় এই যে ব্লগ পোস্ট লিস্ট এখানে মাউস রেখে ক্লিক করেছি। ক্লিক করার পর তারপর এই জায়গায় এসে আমি কি করেছি, আইটেম পার, এই যে মানে আইটেম পার রো 3 দিয়ে দিয়েছি। যখন 3 দিয়েছি তখন বড় হয়ে গেছে, এতটুকু আর কিছু না।
ব্লগ পোস্টের পর আরো একটি সেকশন আছে, এই এই সেকশনটিও আমি চাচ্ছি ভিডিওতে শেষ করে দিই। ভিডিওটি যদিও একটু লম্বা হবে, কিন্তু আচ্ছা ভিডিওটি আমি একটু দেখে নেই কত সময় হয়েছে। না, এই ভিডিওতে আমি দেখাচ্ছি না, অনেক লম্বা হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।